ফুটবল বিশ্বকাপের ঝড় বইছে এখন বিনোদন অঙ্গনে, পছন্দের দল নিয়ে উল্লাস একটুও কম নয়। ঢালিপাড়ায় এখন আলোচনায় দুই নায়িকা, বিদ্যা সিনহা মিম ও পরিমণি। স্বামী শরীফুল রাজের সাথে মিমের অন্তরঙ্গতা নিয়ে পরীর বিস্ফোরক মন্তব্যের জেরে গরম হয়ে উঠেছিল নেট দুনিয়া। ভক্তদের আগ্রহ, জনপ্রিয় দুই নায়িকা কি একই দলের সমর্থক নাকি এখানেও মুখোমুখি দুইজন? তাহলে শুনুন। অভিনেত্রী বিদ্যা সিনহার প্রিয় দল ব্রাজিল, আর পরিমণির পছন্দ আর্জেন্টিনা। অর্থাৎ লড়াই জমে উঠেছে তারকাদের মধ্যেও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শরীফুল ইসলাম রাজ তবে কোন দলে? দামাল সিনেমার পর ফুটবল ছাড়া নাকি এখন কিছুই বোঝেন না রাজ, তবে বিশ্বকাপের এই ঝড়ে রয়েছেন চুপটি মেরে, মাতামাতি নেই কোনো দল নিয়েই। সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে কিছুদিন আগেই বিদেশ ভ্রমণ করে এসেছেন তারকা জুটি মৌসুমি ও মোরসানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন রোমান্টিক ছবি স্বস্তি দিয়েছিল ভক্তদের। বিশ্বকাপের জোয়ারেও তাদের ঘরে সুখের বাতাস। কেনই বা নয়, তারা দুজনেই একই দলের সমর্থক। সবুজ হলুদ জার্সি পরে ড্রয়িং রুমের টিভি পর্দায় চোখ রেখে উল্লাসে মাতবেন ব্রাজিল ব্রাজিল বলে। তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সুখের সংসারে এবার দুই দিকে দুই জন। ফারুকীর প্রিয় ব্রাজিল, আর তিশা আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত। তবে সংসার জীবনে দুই তারকা এক ও অভিন্ন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।